নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা ধনতেরাসের স্পেশাল ভিডিও এবং ধনতেরাসের শেষ ভিডিও। এটা এরপর আর ধনতেরাসের কোনো ভিডিও আমি দেবো না। তো আমি একটা বিশেষ টোটকা দেবো এই ভিডিওতে এবং তার সাথে আরও কিছু ইনফরমেশান দেবো। আপনাদের চ্যানেল প্রত্যেক দিন বলি যে আপনাদের জন্য ভিডিও আনি, তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে, ডিসক্রিপশান দেখুন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। আলোচনাটা শুরু করা যাক সমুদ্র মন্থনে। এই বিশেষ তিথিতে বলা হচ্ছে ধন্বন্তরি অমৃত নিয়ে সমুদ্র থেকে উঠেছিলেন, মা লক্ষ্মী উঠেছিলেন, জগৎ লক্ষ্মী প্রাপ্ত হয়েছিল জগতের এবং নারায়ণও পেয়েছিলেন। তো এই মহাতিথি, এই মহাযোগ, এই ধনতেরাস বছর 10 তারিখ, 11 তারিখও চলবে কিন্তু আমরা মানছি 10 তারিখে, যেহেতু 10 তারিখে শুরু হচ্ছে এবং কেনাকাটির দিনও এটা। তো প্রথমত যে জিনিসটা আমি বলবো, দেখুন ভালোর থেকে খারাপটা কিন্তু আগে হয়। আমাদের দেখবেন ভালো হতে অনেকটা সময় লাগে, খারাপটা হতে সময় কিন্তু অনেক কম লাগে। যে কোনো একটা জিনিসকে তৈরি করতে বছরের পর বছর লেগে যায়, ভাঙতে 1 মিনিট লাগে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভালো থেকেও খারাপটাকে আটকানোর দরকার রয়েছে। প্রথমত কিছু বিশেষ কাজ করবেন না। এক হচ্ছে যে ঝগড়া বিবাদ পারিবারিক অশান্তি এই দিন অন্তত বাড়িতে না করুন। এই দিন বাড়িতে ঝগড়া বিবাদ অশান্তি কলহ না করুন, কারণ আমরা লক্ষ্মী প্রাপ্তি করতে চাইছি। লক্ষ্মী এবং অলক্ষ্মী দুই বোন বলা হয়, যেখানে অলক্ষ্মীর বাস থাকে সেখানে লক্ষ্মী আসে না। ঝগড়া অলক্ষ্মীর প্রকোপ তৈরি করে দেয় বাড়িকে। এই জন্য এই দিনকে আলোকিত করা হয়, সুগন্ধিত করা হয়, বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় যাতে দেবী লক্ষ্মীর আগমন ঘটে। লক্ষ্মী অপরিষ্কার অপরিচ্ছন্নতা এগুলো পছন্দ করেন না। তো সেই জায়গা থেকে আপনারা এই একটা দিন বা এই দিনে আপনারা বাড়িতে কোনো রকম বিবাদ, কোনো রকম অশান্তি, কোনো রকম গোলযোগ বা ইত্যাদিগুলো না করুন। কেনাকাটার নিয়ে তো আমি ভিডিও দিয়েই ছিলাম, কোন রাশি কী কিনবেন, কী কিনবেন না ইত্যাদিগুলো আমি বলেইছিলাম। তো আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে একটি করে জিনিস থাকে কেনা উচিত নয় সেগুলো একটু বলে নিই আবার। মেষ রাশি তেল কিনবেন না, সর্ষের তেল। বৃষ রাশির মানুষজন হলে তামা কিনবেন না। মিথুন ধারালো জিনিসপত্র কিনবেন না, ধারালো জিনিসপত্র, কর্কট কাঁচ কিনবেন না এবং ঝাপসা জিনিস কিনবেন না। কর্কট পিতল দুধ স্টিল মায়ের জিনিসপত্র কিনতে পারেন। হ্যাঁ, সিংহ রাশি কালো রং অ্যাভয়েড করবেন। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, কালো রং, কালো রঙের জিনিস অ্যাভয়েড করবেন, কিনবেন না। কন্যা কাউকে গিফট দেওয়ার জন্য কিছু কিনবেন না, সেটা মা বাবা হলে অসুবিধা নেই, বাড়ির বাইরের লোকজন গিফট দেওয়ার জন্য কিছু কিনবেন না। তুলা রাশি অ্যালুমিনিয়াম না কেনাটা উচিত হবে, অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়ামের সামগ্রীগুলো। বৃশ্চিক তেল, মেষ আর বৃশ্চিক তেল দুটোই মঙ্গলের রাশি। ধনু ধারালো জিনিসপত্র, ছুরি কাঁচি ইত্যাদিগুলো ধারালো জিনিসপত্র। মকর নেশার জিনিস কিনবেন না এদিন, নেশার জিনিস বা নেশার জিনিসপত্র। কুম্ভ বাইরের মানুষের জন্য কোনো কিছু না কিনুন, কোনো কিছু না কেনাটা শ্রেয়। মীন রাশি অ্যালুমিনিয়ামের জিনিসপত্রটা অ্যাভয়েড করা এবং কাঁচ অ্যাভয়েড করাটা মানে দরকার রয়েছে। কাঁচ, কাঁচকে অ্যাভয়েড করবেন। তো এই জিনিসগুলো দয়া করে কিনবেন না এবং স্পেশালি লোহা ও কাঁচের জিনিস না কিনুন। গাড়ি এবং ইলেকট্রনিক্স জিনিসপত্র কেনা যায় ধনতেরাসে বা ধনতেরাসের দিন আমরা কিনতে পারি। ধনতেরাসের দিন কিছু কাজ অবশ্যই করবেন, কিছু কাজ অবশ্যই করবেন। এক হচ্ছে মা লক্ষ্মীর সামনে একটি পদ্ম রাখবেন, একটি পদ্ম ফুল দেবেন মা লক্ষ্মীকে। মা লক্ষ্মীর সামনে একটি পদ্ম ফুল সম্ভব হলে অবশ্যই দেবেন, এ কাজটা করা ভীষণ শ্রেয় বা শুভ হবে। দান এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দান সামর্থ্য মতো এবং দুস্থদের, যাদের সামর্থ্য নেই, যার যেটা প্রয়োজন দান, কিন্তু টাকা দান করবেন না, কিনে দেবেন। জিনিস দিতে পারেন কিন্তু টাকা দিয়ে দিলাম, থোক টাকা এনাও কিনে নেবে, কিনে আপনি দিন, দান করুন, এটা খুব ভালো হচ্ছে বা ভালো হবে। এই দিন যতটা সম্ভব সাত্ত্বিকতা মেনটেন করা উচিত, কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদিগুলো ত্যাগ করা উচিত বা ইত্যাদি জিনিসপত্রগুলো একটু ত্যাগ করলে বেটার হবে।
এই দিন লক্ষ্মী গণেশের অবশ্যই পুজো করা উচিত, লক্ষ্মী এবং গণেশের পুজো অবশ্যই করা উচিত, এবং যারা লক্ষ্মী গণেশ কিনতে চান এই দিন কিনতে পারেন বা কিনলে বেটার রেজাল্ট আসতে পারে। সোনা এবং পিতল খুব ভালো ফল দেয়, রূপোর একটা পয়সা বা রূপোর একটা কয়েন যদি কিনতে পারেন, যদি একটা রূপোর পয়সা বা রূপোর কয়েন কিনতে পারেন খুব ভালো হয়। অরিজিনাল স্ফটিকের মালা, অরিজিনাল পারদ শিবলিঙ্গ অথবা শ্রীযন্ত্র, যেটা ক্রিস্টালের শ্রীযন্ত্র হয়, এগুলো কেনা এবং প্রাণ প্রতিষ্ঠা করে বাড়িতে স্থাপন অত্যন্ত ভালো। রত্ন ধারণ যারা করতে চান, রত্ন কিনতে চাইছেন, যেমন দামি পোকরাজ, ভালো হীরা, ভালো পান্না, ভালো নীলা, ভালো চুনি, বা এই যে রত্নগুলো দামি ক্যাটসাই, ক্যাটসাই কেতুর জন্য যারা কিনতে চাইছেন তারা কিনতে পারেন, খুব ভালো হবে। তো এই জিনিসগুলোর মধ্যে থাকাটা উচিত বা উচিত হচ্ছে বা উচিত হবে, আর এটা ঘটনা। তাহলে এই সামান্য জিনিসগুলো একটু মেনটেন করবেন, মেনটেন করতে পারেন, কিন্তু যে টোটকাটা আমি বলবো বলছিলাম বা যে টোটকাটা বলবো সেটা একটু দয়া করে ফলো করবেন, আমার মনে হয় আপনারা অত্যন্ত বেটার রেজাল্ট পাবেন। যাদের বাড়িতে নেগেটিভ এনার্জি এবং কিছু অশুভ প্রভাব সব সময় রয়েছে, হ্যাঁ, বাড়ির শুভত্ব যাচ্ছে মানে আসছে না, অশুভত্ব যাচ্ছে না, বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো যাদের রেগুলার বেসিসে চলছে, ভালো ফিল করছেন না, অনেক দিন ধরে সমস্যা চলছে, সন্ধ্যাবেলা একটা টোটকা বলছি লুকিয়ে পারলে করুন। দুটো জিনিস আপনাকে জোগাড় করে নিতে হবে, আমি একটাই টোটকা বলবো, ছোট্ট টোটকা, দুটো জিনিস আপনাকে জোগাড় করতে হবে। প্রথমটি হচ্ছে কোনো পবিত্র স্থানের মাটি জোগাড় করবেন, পবিত্র স্থান মানে কোনো মন্দির বা কোনো ধর্মীয় স্থান, সেখানের থেকে একটু মাটি জোগাড় করবেন। ধর্মীয় স্থানে বলা হয় বহু মানুষের পায়ের আগমন হয়, দেব এবং কোনো না কোনো সময় হয়তো দেবতারও আগমন হয়েছিল, সেই জায়গার মাটি আপনারা একটু কালেক্ট করবেন, একটুখানি সামান্য, কোনো শিব মন্দির বা পাড়ার কোনো কালী মন্দির, এই এই ধর্মীয় স্থান যেখানে পুজো পাঠ, হোম, যজ্ঞ ইত্যাদিগুলো হচ্ছে, এরকম জায়গা বা কোনো দুর্গা মণ্ডপ রয়েছে, এরকম জায়গা থেকে একটু মাটি কালেক্ট করে নেবেন। দু নম্বর জিনিস যেটা, আপনার বাড়ির একটু ধুলো জোগাড় করবেন, মানে বাড়ি ঝাড়ফাড় দিলেন একটু ধুলো জোগাড় করবেন, সম্ভব হলে ধুলো জোগাড় করে বা ধুলো জোগাড় করে আনবেন, দুটোকে মিক্সড করুন, দুটোকে একসাথে মিশিয়ে নিন, একটু একটু করে উপকরণটা মিশিয়ে নিন, পবিত্র স্থান এবং আপনার বাড়িতে আপনার মনে হচ্ছে বাড়ি অপবিত্র হচ্ছে, নেগেটিভ এনার্জি রয়েছে, তো দুটোকে এক জায়গায় মেশান। এদিন সন্ধ্যাবেলা আপনারা যেটা করবেন, সারা বাড়িকে আলোকিত করবেন, প্রদীপ জ্বালাবেন বা লাইটিং যেগুলো হবে হবে, আপনারা একটা কালো কাপড়ের টুকরো নেবেন, কালো কাপড়, কালো কাপড়ের টুকরো নিয়ে ওই ধুলোটা, ওই মাটি মিশ্রিত ধুলোটা রাখবেন, মুখটাকে ভালো করে মুড়বেন, ভালো করে মুড়বেন বা ভালো করে বাঁধবেন, বাঁধা হলো, এবং মানে রেখে মুড়বেন, ভালো করে গিঁট বাঁধবেন কালো সুতো দিয়ে, বেঁধে নিয়েছেন একটা কালো কাপড়ের টুকরো নিয়ে, কালো সুতো, আমাদের মায়েরা বোনরা সেই সেলাই করতো না, কালো সুতো, ওই সুতো দিয়ে ভালো করে মুখটাকে জড়িয়ে বেঁধে নেবেন। এবার সন্ধ্যাবেলা এটা লুকিয়ে করবেন, বাড়ি থেকে দক্ষিণ পশ্চিম দিকে, তিন মাথার মোড় হলে বেটার হয়, বাড়ি থেকে দক্ষিণ পশ্চিম দিকে তে মাথা বা তিন মাথার মোড় হলে বেটার হয়, নাহলে কোনো নির্জন স্থানে ওই যে পুঁটলি করেছেন না ওটা ফেলে চলে আসবেন। কালো নেগেটিভিটিকে টেনে নেয়, সব কিছুকেই কালো শোষণ করে বলা হয়, পবিত্র স্থানের মাটি বাড়ির নেগেটিভ ঊর্জাকে টানতে সাহায্য করবে, নেগেটিভিটিকে টানতে, এবং দক্ষিণ পশ্চিম রাহুর দিক, যাবতীয় সমস্যা রাহু তৈরি করে বলা হয় জীবনে, তো রাহুর দিকে ফেলে আসুন, নেগেটিভ ঊর্জা বলা হয় ওখানেই আটকে যাবে, আপনার বাড়ি থেকে দূরে যাবে, দূরে হাঁটবে, এবং মা লক্ষ্মীর দিন, তো এটা করুন। আর অবশ্যই এই দিন সম্ভব হলে ঝাড়ু কিনবেন, ঝাড়ু নিয়ে আমি ডিটেলস ভিডিও বানিয়েছি, আপনারা পেয়েই গেছেন, দেখেছেন, এই দিন সম্ভব হলে, আমি পার্টিকুলারলি এটা নিয়ে আর কিছু বলছি না, আপনারা ঝাড়ু কিনবেন, একটা একটা তিনটে কোনো অসুবিধা নেই, একটা অন্তত কিনুন। সাধারণ, দেখুন আমরা খুব সাধারণ মানুষ, আমাদের পক্ষে খুব জটিল টোটকা, হ্যাঁ অবশ্যই সেগুলো তো অনেক বেটার রেজাল্ট দেয়, কিন্তু সবসময় আমাদের পক্ষে সেগুলো করা সম্ভব নয়, সম্ভব পর নয়, সম্ভব হয়ে ওঠে না,
তো যেটুকু সাধারণ মানুষের সামর্থ্যর মধ্যে থেকে করা যায় আমি সেই ধরনের টোটকাগুলো দেওয়ার চেষ্টা করি। অনেক তন্ত্র টোটকা আছে যার রেজাল্ট মারাত্মক, কিন্তু সেই জিনিসগুলো জোগাড় আপনাদের সম্ভব নয়। সেই জিনিসগুলো জোগাড় করা বা তন্ত্রের যে ব্যাপারগুলো রয়েছে, টোটকাগুলো যেগুলো সাধারণ মানুষ করতে পারেন, তো সেগুলো জোগাড় করা আপনার বা আমার সম্ভব নয়। মানে মানে আমরা যদি সাধারণ মানুষ ধরি, সম্ভব নয়। তো যেটুকু সাধারণের সামর্থ্যর মধ্যে এই দিন ঝাড়ু একটা কিনে আনুন এবং সেই ঝাড়ু দিয়ে বাড়ি একটু পরিষ্কার করুন, দিয়ে কাজ শুরু করুন। আশা করব এই যে টোটকাটা করছেন, সন্ধ্যাবেলা লুকিয়ে একটুখানি দক্ষিণ পশ্চিম দিকে বাড়ি থেকে তিন মাথার হলে মোড় হলে বেটার হবে, ছোট্ট একটা মুডলি করে ফেলে দেবেন, এটুকু করুন। আর যেই যিনি করবেন তিনি কিন্তু অবশ্যই নিরামিষ খাবেন এবং শুদ্ধতা পবিত্রতা মেনটেন করবেন। আশা করব অনেকাংশে বেটার রেজাল্ট আসবে। করে দেখুন, ক্লিয়ার? ধনতেরাসের টোটকা কমপ্লিট, এবং দেখুন ভিডিওগুলো, হয়তো কিছু কাজে লাগবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল ধনতেরাসের। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনাদের পরিবার নিয়ে কাছের মানুষগুলোকে নিয়ে ভালো থাকুন, জীবনে ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করছি। তারপর তো দৈনিক রাশিফল রেগুলারলি আসবে, চলবে। নমস্কার।